সঙ্গে শান্তিরক্ষা কার্যক্রমের ইতিহাসে প্রথমবারের মতো নিজ দেশের শান্তিরক্ষীদের বহন করার সুযোগ পেয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তিন দশকেরও বেশি সময় ধরে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অমূল্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশি শান্তিরক্ষী পরিবহনে দেশটির নিজস্ব বিমান চার্টার করল জাতিসংঘ। সম্প্রতি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন জাতিসংঘ সদর দপ্তরের সাথে এই বিমান চার্টার সংক্রান্ত চুক্তি হয়। চুক্তি স্বাক্ষরের পর গত 28 মে সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চার্টার্ড ফ্লাইটটি বাংলাদেশ সেনাবাহিনী ও বিমানবাহিনীর 179 জন শান্তিরক্ষীকে নিয়ে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের রাজধানী বাঙ্গুইয়ের উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। ফ্লাইটটি 29 মে সকালে আফ্রিকান প্রজাতন্ত্রের রাজধানী বাঙ্গুইতে পৌঁছে। উল্লেখ্য, বর্তমানে 6,543 জন বাংলাদেশি শান্তিরক্ষী বিশ্বের 9টি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত রয়েছেন। তাদের মধ্যে 1,061 জন বাংলাদেশি শান্তিরক্ষী মিনুসকা মিশনে দায়িত্ব পালন করছেন। জাতিসংঘের এই শান্তিরক্ষা মিশনটি 2014 সালের 10ই এপ্রিল থেকে কার্যক্রম শুরু করে। শিয়াবুর রহমান শিয়াব, ডেস্ক রিপোর্ট, রাজবাড়ী টিভি।